হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব বেগুন পোড়া কখনো তোমরা কি গ্যাসে বেগুন পোড়িয়ে খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখো আমি কিভাবে বেগুন পোড়াচ্ছি তো প্রথমে আমি বাজার থেকে সুন্দর দেখে দুটো বেগুন কিনে নিয়ে এসেছি তো এখানে একটা বেগুন পোড়াচ্ছি বেগুনটাকে আমি সুন্দর করে সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি শস্যের তেল এবার আমি গ্যাসে দিলাম দিয়ে দেখো কত সুন্দরভাবে বেগুনটাকে হাত দিয়ে ধরে ধরে নিয়েছি এবার এপাশ ওপাশ করে বেগুনটা সুন্দর করে ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি দেখো কি সুন্দর করে পোড়ানো হয়ে গেছে এবার দেখো ছাড়িয়েও নিয়েছি নিয়ে একটা প্লেটে রেখেছি এবার বোটাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি বাবা বোটাকে শক্ত ছিটতেই চাচ্ছে না যার ছিঁড়ে গেছে এবার বেগুনটাকে আমি ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে আমি দেখছি বেগুনে পোকা আছে কি না অনেক সময় বেগুনে পোকা থাকে তো এই বেগুনটা খুব সুন্দর তো এই বেগুনটার মধ্যে পোকা নেই এখন আমি সুন্দরভাবে বেগুনটাকে ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে যে বড় একটু বীজ ছিল বীজটাকে ফেলে দিয়েছি পেলেটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ওখানে আছে বেগুন পোড়া লবণ ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর আর কি টমেটো কুচি এই সব কটা উপকরণ ভালো করে প্লেটে সাজিয়েছি আর একটু সর্ষের তেল নিচ্ছি অল্প খুবই অল্প পরিমাণে সর্ষের তেলটা নিয়েছি নিয়ে এই সব কটা উপকরণ আমি সুন্দরভাবে সুন্দরভাবে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখাচ্ছি তো মাখাচ্ছি এই বেগুন পোড়ার রেসিপিটা শীতকালে খেতে খুব 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 স্বাদ গরম গরম ভাতে বেগুন পোড়া খাওয়ার স্বাদ তো ভীষণই ভীষণই ভালো মানে কি বলবো তুলনা নেই আর রাতে গরম গরম রুটির সাথে গরম গরম বেগুন পোড়া খাওয়াটা ভীষণ ভীষণ সুস্বাদু লাগে ভীষণ ভালো লাগে তো গাইজ তোমরা এইভাবে বেগুন পোড়া মাখিয়ে খেয়ে দেখবে খুব খুব সুস্বাদু একটা খাবার আর কি বেগুন পোড়াটা তো আমার এই ছোট্ট বেগুন পোড়া রেসিপি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের আমার ছোট্ট বেগুন পোড়া রেসিপির ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা